হার্ট অ্যাটাকের সংখ্যা আমাদের দেশে প্রচণ্ড রকমভাবে বাড়ছে এবং দেখা গেছে 25 থেকে 69 বছর বয়স পর্যন্ত মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এই হার্ট অ্যাটাকের মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো আমাদের ব্যাড লাইফস্টাইল, স্মোকিং, টোবাকো চুইং এবং আনকন্ট্রোল ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার। সুতরাং যদি হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে হয় তাহলে আপনাকে ডেফিনেটলি ধূমপান ছাড়তে হবে, চুইং টোবাকো ছাড়তে হবে, ব্লাড প্রেশার ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, রেগুলার হাঁটার অভ্যাস করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। এবং যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি থাকে তাহলে আপনার ডাক্তারকে এখনই কনসাল্ট করুন এবং লো ডোজ অ্যাসপিরিন এবং স্ট্যাটিন শুরু করুন, হুইচ ক্যান প্রিভেন্ট ইউর হার্ট অ্যাটাক ইন ফিউচার।